কুফরের উপর যারা থাকে সকলে মিলে একটা জাতি, তার ধর্মীয় পরিচয় কি এটা মুখ্য না, দলীয় পরিচয় কি এটা মুখ্য না, ইসলামকে দমাতে হবে এই ক্ষেত্রে ওরা সবাই এক, মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভাসাতে হবে এই ক্ষেত্রে ওরা এক। মানে আপনি ভাবেন এই খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি যাদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক, খ্রিস্টানদের আকীদা ওদের নবীকে হত্যা করেছে ইহুদিরা, আর ইহুদিরা এতটাই খতরনাক যারা খ্রিস্টানদের নবীকেই মানতে পারে নাই, তো যারা নবীকেই মানতে পারে না তার উম্মতকে মেনে নেবে কোন দুঃখে। অথচ দেখেন মুসলমানকে দমানোর জন্য এই প্যালেস্টাইনের মুসলমানের রক্তের সাগর ভাসানোর জন্য, আর এই প্যালেস্টাইনের পবিত্র ভূমি জেরুজালেমের পবিত্র ভূমিকে এই ইসরায়েলের ভূমিতে পরিণত করার জন্য কিভাবে দুনিয়ার খ্রিস্টীয় শক্তি আর ইহুদি শক্তি একজোট হয়ে ময়দানে নেমেছে। তো ওরা আলাদা সন্দেহ নাই, তবে মুসলমানদের দমাতে এক এতেও কোনো সন্দেহ নাই। শায়খের মজলিসে বসে আছেন, নসিহত শুনছেন, এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শায়খকে ডাক দিল, শায়খ জরুরি কথা আছে আমাকে একটু সময় দেন। শায়খ উঠে দাঁড়ালেন, নাজমুদ্দিন আইয়ুবও কান পেতে আছে, কি বলবে, একটা মেয়ে হঠাৎ করে তার কি এমন কথা বলার জরুরত পড়লো তাকে মজলিস থেকে ডেকে উঠাতে হবে। শায়খ কাছাকাছি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি অবস্থা, তোমার কাছে এবারও তোমার ফ্যামিলির কাছে এবারও যে পাত্র পাঠালাম তাকেও রিজেক্ট করে দিলা, তুমি চাচ্ছটা কি, যারেই পাঠাই তারই পছন্দ হয় না, কাউরেই তোমার যোগ্য মনে হয় না, তোমার আসল চাহিদাটা কি। মেয়ে এবার বলছে পর্দার আড়াল থেকে, নাজমুদ্দিন আইয়ুবও বসে বসে শুনছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন সে মানমর্যাদায় এবং অর্থে বিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য না। তিনি বললেন, তাহলে তোমার যোগ্যটা কে, একই কথা কাকতালীয় ব্যাপার। বলতে শুরু করলো, হযরত আমার যোগ্য মালওয়ালা না, আমার যোগ্য ক্ষমতাওয়ালা না, আমার যোগ্য এমন একজন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখেরাতের পথ চলার সঙ্গী হবে, আল্লাহ তাআলা যার বরকতে তার ঔরসে আমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে, আল্লাহ তাআলা তার হাতে আল আকসাকে আবারও মুক্ত করবেন, আবারও স্বাধীন করবেন। নুরুদ্দিন নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠল, হযরত একটু জরুরি কথা আছে, শোনেন, এখনই আসতে হবে আপনাকে, অতি দ্রুত কথা এবং অতি আর্জেন্ট কথা। শায়খ আবাক একবার এদিকে ডাকে তো একবার এদিকে ডাকে, তিনি আসলেন। নাজমুদ্দিন আইয়ুব বলছেন, হযরত এই মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন, আমি ওকে জীবনসঙ্গিনী বানিয়ে নেব। শায়খ বলছেন, কি বলছো তুমি, ভেবেচিন্তে বলছো, সে হলো এই এলাকার সবচাইতে ফকির ঘরের মেয়ে, এর চাইতে বড় দরিদ্র বড় অসহায় দ্বিতীয় কোনো ফ্যামিলি এই এলাকায় নাই, আর তুমি হলো গভর্নর, তুমি হলো বাদশাহ, তোমার সঙ্গে সে তো ম্যাচই খায় না, লোকে কি বলবে, তোমার আপনজনরাও তো মেনে নেবে না। ডাইরেক্ট বলল, কে মানলো কে মানলো না দেখার বিষয় না, আল্লাহ তাআলা যখন আমার গনিমত দিয়ে দিয়েছেন সেটা নিতে আমি মোটেও দ্বিধা করব না। ফলাফল বিয়ে হয়ে গেল, বিয়ের পর একটা পুত্র সন্তান জন্ম নিল, নামও রেখে দিল সালাহউদ্দিন আইয়ুবি। সেই সালাহউদ্দিন যখন কিছুটা বড় হয়েছে, এখনো বাচ্চা মানুষ, খেলাধুলা করে, একদিন নাজমুদ্দিন আইয়ুব যুদ্ধ থেকে ফিরে এসেছে, এসে দেখে তার এত স্বপ্নের পুত্র ঘরের সামনে আঙ্গিনায় বসে মাটি দিয়ে খেলা করছে, বাচ্চারা যেমন করে মাটি দিয়ে ঘর বানায়, গাড়ি বানায়, এটা বানায় সেটা বানায়, সারাদিন বসে বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে মাটির সাথে মিশায়া তারপর ঘরে ফিরে যায়। তো এটা দেখে একটু কষ্টই পেল, আরে আল্লাহর কাছে বাচ্চাটা চাইলাম কিসের জন্য, আর বাচ্চাটা করছেটা কি। এসে বলল, সালাহউদ্দিন যার স্বপ্ন আল আকসাকে স্বাধীন করা, সে এভাবে বসে বসে মাটি দিয়ে খেলে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে না। এ কথা বলে ওই যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় ছেলেটাকে উঠিয়ে বুকের সঙ্গে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মুয়ানাকে করতে গেলে এমন জোরে চাপ দেয় বুকের হাড্ডিগুলো করমর করে ওঠে, মুসাফাহা করতে গেলে হাতে এমনভাবে চাপ দিতে থাকে আঙ্গুলের হাড়গুলো যেন একটার মধ্যে আরেকটা ঢুকে যেতে থাকে। তো এত বড় একজন বীর বাহাদুর সেনাপতি চাপ দিচ্ছে নিজের বাচ্চা সন্তানকে, স্বাভাবিক ছিল বাচ্চা কেঁদে উঠবে, চিৎকার করে উঠবে, সেই কান্না অবস্থায় তার মাথায় হাত বুলিয়ে বোঝাবে, দেখো তোমার জীবনের মিশন কি, তোমার ভিশন কি, তোমার লক্ষ্য কি, তোমার গন্তব্য কি, আর যার লক্ষ্য আলাদা তার পথ চলাও তো হবে আলাদা। সেই প্রসিদ্ধ উক্তি আছে না, স্বপ্ন সেটা না যেটা রাতের বেলা লোকে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা মানুষকে রাতের বেলা ঘুমাতেও দেয় না।
যার স্বপ্ন যত বড় হবে তার পথ চলাও তো তেমন হবে। বিকদরিল কদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, প্রচেষ্টা যেমন হয় মর্যাদাও তেমনই আসে। আরে মর্যাদা যে চায় সে রাতগুলোকেও বিনিদ্র কাটিয়ে দেয়। কিন্তু অবাক করা ব্যাপারে এত জোরে চাপ দিল সন্তানকে, সন্তান তো কাঁদে না, ছেড়ে দিয়ে বলে কিরে সালাহউদ্দিন তুই কি ব্যথা পাস না? এবার বাপের সুরে সুর মিলিয়ে বলে বাবা আমার যার স্বপ্ন আল আকসা বিজয় করা সে সামান্য ব্যথায় আত্মনাদ করতে পারে না। আল্লাহর কি কুদরত! সেই যে মিশন নিয়ে নামলেন এমনভাবে মিশনকে আগলে ধরে রাখলেন জীবনে একটাবার হজও করতে পারেন নাই ওমরাও করতে পারেন। তার জীবনের বড় একটা স্বপ্ন ছিল যখনই তিনি ফ্রি হবেন তখনই তিনি আল্লাহর ঘরে তাশরিফ নেবেন, রসুলের রওজার সামনে গিয়ে রসুল কাল আকসা বিজয়ের সুসংবাদ শোনাবেন। কিন্তু ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ তাকে এত বেশি ব্যস্ত করে রেখেছিল একদিনের জন্য ফ্রি হতে পারেন নাই। প্রতি বছর হাজিদের কাফেলাকে বিদায় জানাতেন, কেঁদে কেঁদে বুক ভাসাতেন, বড় আশা থাকতো হয়তো আগামী বছরের মধ্যেই আমার মিশন সম্পন্ন হবে, আমি আল্লাহর ঘরের মেহমান হতে পারবো। দেখতে দেখতে জীবনটাই কেটে গেল, বয়স খুব বেশি হয় নাই, সাইটের কোঠায়ও যায় নাই, পঞ্চাশের কোঠায় থাকতে আল্লাহ স্বাধীন হলো। আল্লাহর বান্দা স্বাধীন হওয়ার পরপরই সেই যে বিছানায় লুটিয়ে পড়লো মুমূর্ষু হয়ে আর উঠতে পারলো না, সেখান থেকে লাশ হয়ে ডাইরেক্ট কবরে পৌঁছে গেল। কিন্তু যেই স্বপ্ন দেখেছিল স্বপ্নকে ঠিকই জমিনে বাস্তবায়ন করে গিয়েছিল। আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা কবুল তো আল্লাহর থেকে হয়। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন কোনোদিনও হবে না যদি না আল্লাহ চান। এজন্যই ভবিষ্যতের ব্যাপারে কিছু বললে বলতে হয় ইনশা আল্লাহ। যেমন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর, কি ভয় পাচ্ছেন না? কাফেররা কাফেরদের বীরদের নাম বলতে ভয় না পেলে মুমিনরা কিভাবে কাপুরুষ হয়ে নিজেদের বীরদের নাম আড়াল করতে পারে? হিটলারের মতো রক্তক্ষেকর নাম নিতে লোকে ভয় পায় না, মুসোলিনির মতো রক্তপিপাসুর নাম নিতে লোকে ভয় পায় না, চেঙ্গিজার হালাকুর মতো এত নিকৃষ্ট হিংস্র আর বর্বরদের নাম লোকে মুখে নিতে ভয় পায় না, এমনকি আমেরিকার মতো যুগের সবচাইতে বড় সন্ত্রাসী সবচাইতে বড় জঙ্গির নাম মুখে নিতে লোকে ভয় পায় না। এই আমেরিকার চাইতে বড় জঙ্গি আছে নাকি দুনিয়াতে? আদর্শের জন্য, আদর্শের জন্য যেই সন্ত্রাসী কাজ হয় সেটাকেই লোকে নাম দিয়েছে এই যুগে জঙ্গিবাদ। তো আমেরিকা যা করে এমনি এমনি করে বিষয়টা এমন না, সেও একটা আদর্শ নিয়ে চলে, সেও একটা দিন নিয়ে চলে। আপনি যেমন আপনার দিনকে দুনিয়ার বুকে জিন্দা করতে চান, আমেরিকাও তার দিনকে এই দুনিয়ার বুকে জিন্দা করতে চায়। এ কারণে যারাই তার আদর্শ থেকে সরে যায় তাদেরকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে দেয়। আরে গণতন্ত্র টনতন্ত্র মূল বিষয় না, গণতন্ত্রই যদি মূল বিষয় হতো তাহলে মিশরের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলো কে? পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলো কে? কে দাবি করতে পারবে? এই আমেরিকার ইন্ধনেই গণতান্ত্রিক সরকার উৎখাত হয় নাই, মিশরের সামরিক শাসক গদি দখল করে বসে আছে, কার শেল্টারে বসে আছে? এই পাজি আমেরিকার শেল্টারেই তো বসে আছে। এতই যদি গণতন্ত্র প্রিয় হয় সৌদির সঙ্গে এত সম্পর্ক, এত জিগরি দোস্তি কিভাবে তার এতকাল থাকলো? সৌদি তো গণতন্ত্র না রাজতন্ত্র, তো যদি গণতন্ত্রই তার মূল মাকসাদ হয় সৌদি তার বন্ধু না তার দুশ্মন হওয়ার কথা, তার মানে তন্ত্রতন্ত্র মূল না, মূল হলো ধান্দা। মাশাআল্লাহ, নতুন এলাকায় গেলে মনের মধ্যে একটু কেমন কেমন ভাব থাকে যে এই এলাকায় আগে আসি নাই, মানুষ কেমন, কার মনোভাব কেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের স্লোগান শুনে আমিও জীবিত হচ্ছি নতুন করে। এরকম বীর সুপুরুষরা সামনে থাকলে কথায় গতি এমনি চলে আসে। তারপরও প্রথম মোলাকাত, তো প্রথম মোলাকাতে কষ্ট করে হলেও ব্রেক দিয়ে দিয়ে গতিকে কন্ট্রোল করি, কারণ একসাথেই বেশি ডোজ দেওয়া যায় না, এটা সমীচীন না, ধীরে 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 দিতে হয়। তো এখন ফার্স্ট মিট যেহেতু, আগামীতে ইনশাআল্লাহ বাকিটা দেওয়া যাবে, একটু ভূমিকাটা শুধু দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। তো এখন মূল বিষয় ধান্দা, এমনি তো বলা হয় নাই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আরে কুফরের উপর যারা থাকে সকলে মিলে একটা জাতি, তার ধর্মীয় পরিচয় কি এটা মুখ্য না, দলীয় পরিচয় কি এটা মুখ্য
লক্ষ্য না, ইসলামকে দমাতে হবে, এই ক্ষেত্রে ওরা সবাই এক, মুসলমানের রক্তে গোটা দুনিয়া ভাসাতে হবে, এই ক্ষেত্রে ওরা এক। মানে আপনি ভাবেন এই খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি, যাদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক, খ্রিস্টানদের আকীদা ওদের নবীকে হত্যা করেছে ইহুদিরা, আর ইহুদিরা এতটাই খতরনাক, যারা খ্রিস্টানদের নবীকেই মানতে পারে নাই, তো যারা নবীকেই মানতে পারে না তার উম্মতকে মেনে নেবে কোন দুঃখে। অথচ দেখেন মুসলমানকে দমানোর জন্য এই প্যালেস্টাইনের মুসলমানের রক্তের সাগর ভাসানোর জন্য, আর এই প্যালেস্টাইনের পবিত্র ভূমি, জেরুজালেমের পবিত্র ভূমিকে এই ইসরায়েলের ভূমিতে পরিণত করার জন্য কিভাবে দুনিয়ার খ্রিস্টীয় শক্তি আর ইহুদি শক্তি একজোট হয়ে ময়দানে নেমেছে। তো ওরা আলাদা সন্দেহ নাই, তবে মুসলমানদের দমাতে এক, এতেও কোনো সন্দেহ নাই।